ভালোভাবে খেয়াল করেন, খুব গভীর মনোযোগ হুজুর গৌসুবাক রাদিয়াল্লাহু তাআলা। একটা বলি, সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহ, মানে গৌসুবাকের কেওনারা নামাতি লেখা, গৌসুবাকের সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহ তিন দিনের কুদাত্ত হয়ে গেলেন, খানা নাই, বগদাদ তো অভাব, লাট চলতেছে। এ তো প্রধানমন্ত্রী বলেছেন 2023 সালত একটু কি হবে কইলে দুর্ভিক্ষ, কিন্তু ইয়ার আগে দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়ে গইয়া হয়েছে কাননি, এক এক দোয়ান ও এক এক ফরাটা বেঁচে তাকে পাঁচটিয়া বেঁচে দিবি, এনে দশটিয়া বানাবি লাগিয়ে এটা যদি আর তুমি থেলো অস্ত হয়ে যাগে ওই শৈল অস্ত হয়ে যাগে, কিন্তু ফরাটার দাম আর হইম তো এবার শুধু উড়িব দে, কারণ প্রধানমন্ত্রী আগাম সুযোগ বাদ দিয়ে দিই নিতে আল্লাহ নিয়ামত হয়ে গিয়ে এই যে কাননি। হয়তো আর জোরে হদ দে সাইয়া বৃষ্টি হয়ে গিয়ে ঘর বৃষ্টিয়া, হ্যাঁ হেফাজত করো। আগাম সংবাদ এটাও ভুল নয়, এটাও ঠিক আছে, কেন না জাতীয় সংঘের দুর্ভিক্ষ বিভাগ ওনারা জরিপ করেছেন 45টা দেশের মধ্যে দুর্ভিক্ষ হবে, তার মধ্যে আমাদের বাংলাদেশটাও পড়েছে, এটা ভুল নাই। হ্যাঁ সতর্ক হয়ে যান, সতর্ক করতে নই ভাই, মাননীয় প্রধানমন্ত্রী একটু মহব্বত করি বলো, কার হেসে বলো, রাগ করে বলো, উনি তো বলে দিলেন একটা কাফনের কাফন যদি মরার জন্য দিই, মধ্যখানে যদি আমার কোনো নেতাই হয়ে যায় ইয়ান দিও কাফনের কাফন সিলাই লেব, কারণ কে ওই পাঞ্জাবি জিলে বিলিব কে হদ প্রধানমন্ত্রী দিয়ে দিই না নর্মাল হইতো না ইয়ানো কাম করে দিব ভাই, হক হক বড় নিয়ম কারো থেকে খেও ঠকিয়ে 2 টাকা কে নেন না অলিভার কয় টাকা 2 টাকা ফতোয়া ইসামির হকের চ্যাপ্টারের মধ্যে আছে, 2 টাকার জন্য কবুল হয়েছে এরকম 700 টাকার নামাজের নাকি চলে যাবে, 2 টাকার জন্য কবুল হয়েছে এরকম 700 টাকার নামাজের নাকি, এগুলো তো এমনি বলে দিছি কোনো গুরুত্ব নাই। চায়ের দোকানে তো পেঁয়াজও বানান নিয়ে ওই থাল ফুরাই নিয়ে এনে লই মত্তর একখান গালের ফালা দি গলায় দিল দে ভাই, আর একটা হাতে নিয়ে বসে আছেন সদর কত কয় টাকা এসে কোথায় যা থুত উইয়া না ভাই সাগর তজম হয়ে গেই মস্কারা মস্কারা করে করে খামবিস ঠিক না। সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই একটু গভীর মনোযোগ একটু এদিকে খেয়াল করেন, সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই তিন দিনের ক্ষুধার্ত ফেডার কি দেয় দিজালা নদীর ভারে ভারে হাঁটতেছেন, আহা কিদার জালার বদদাস করতে না পেরে, আপনারা শুনেছেন অনেক উজুর থেকে একটা আবেল বেশি আসলেন কিদার যন্ত্রণা বদদাস করতে না পেরে ঠপ ঠপ করে অর্ধেক খেয়ে ফেললেন, অর্ধেক খাওয়ার পরে শরীর তো হারাম বক্ষণ করে না, অথচ এটা তো খারাপ নয় বেশ এসেছে, তবুও পবিত্র শরীরে খবর হয়ে গেছে, আমি কার জিনিস খেয়ে ফেললাম, সুবহানাল্লাহ। বাগান কুচ করে ফেয়ে গোসবাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা জানের বাগানে 12 বছর হেসারত দিলেন, উনার নাম সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই, এটা হলো বাফের দলিল। মা কেমন গৌসবাক রাদিয়াল্লাহু তাআলা হন নানা জান আব্দুল্লাহ সোমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আমার ঘরে এমন একটা মেয়ে আছে বোবা বড়া লেঙ্গা খানা, আসলে কি উনি অন্ধ ছিলেন না, তুই কেমন বাপ আর কেমন মা, উনার থেকে নিয়ামত এগুলো নিয়ে আসে কার থেকে আসবে, জোরে বলেন না, যিনি অর্ধেক আফেলকে খবর আপনার বাগান থেকে মনে হয় আফেলটা গিয়েছে আমি খেয়েছি,
গজবাগান নানা কত গাছের মুরু দাঁড় রিলিজার গুন্নি মেনছে গাছ তো ফল তো খার খার মুরু খবর নাই ইবে যেতে লাইন তাই গিয়ে তৈলি বেড়া সারা করার নান কি হইতো না বড় করি হ লাইনের মানুষ লাইন থোয়ার তো বড় করে বলেন আহা আসেন ভাইরা তাহলে সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই কেমন ছিলেন আর উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন গোসবাগান নানাই বলতেছেন এমন একটা মেয়ে আমার ঘরে আছে যা চোখে দেখে না মুখে কথা বলে না কানেও শুনে না হাঁটতেও পারে না সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই কদে এই দুয়া সমস্যা এবারে বিয়ে করবুম কেনে সুবহানাল্লাহ এটা কি শাদি করব কিভাবে কিন্তু আসলে একটাও ছিল না সবগুলো পরিপূর্ণ ছিল এই ফা দিয়ে মার্কেটে দূরে নাই এই চোখ দিয়ে বেগানা ফুরুচের দিকে তাকায় নাই এই মুখ দিয়ে অযথা কথা বলে নাই এই কান দিয়ে ইয়ারফোন লাগাই গান শুনে ঠিক না সুবহানাল্লাহ গান বড় করে খাও না আর একটু বাড়ান বর্তমান যুগে তুমি কথার কত গিয়ে দে এরকম ওকে আল্লাহ আলা মাই মা ফাইতে বড় কষ্ট হয়ে যাবে বলর ভাল্লা বেগানা পুরুষ দেখে নাই নিজের শরীর কে এরকম আবরণ করে রেখেছেন আর ইয়া মারা বা সিঁড়ির থেকে এসে গেল পোশাকের অধিকার নিয়ে সেই দিন দেখলাম আর বেলজ ফরে নাই ডাইরেক্ট সারিয়া ভাই ডাইরেক্ট কি বেলজ শরীরে আমরা মিডিয়ার হুজুর একটু থাকাইলাম ফেসবুকে চলতেছে দেখতেছি পুরা হাত গুলো আগা করা খালি ফিটটা দেখতেছি আমাদের লালডির ভাত থেকেও বড় হবে আফসোস আফসোস আপনাকে সারি বত্ত আর কে বলেছে এটা না পরে চলে আসলো কোনো অসুবিধা নাই তো অধিকার নিয়ে যখন চলে এসেছেন আর কেউ ডাক দিন শাড়িটা স্যাম্পল লেখে লাভ কি অনেক ক্লাবের মধ্যে শিল্পপতির মা বোনেরা স্ত্রীরা আসে না আমরা নিজের চোখে দেখি তো আমাদের কো দাওয়াত দেয় আমরা তো আর চোখগুলো বাড়িতে রেখে যাই নাই নইলে তো বাদে গুন বাদ বাদ দিয়ে বাসন খাবি লাভ করিব তুই এলে চোখগুলো নিয়ে ক্লাবে যখন যায় দনাট্য ব্যক্তির বিবাহ এ টু জেড পর্যন্ত সবাই আমাদেরকে চিনে জাহাঙ্গীর হুজুর আজকে আমার মেয়ের এঙ্গেজমেন্ট একটু দিনের বেলায় তো মাহাবিল নেই আসি আর না আমরাও গেলাম আরে বাপ রে বাপ এক এক শিল্পপতির স্ত্রীগণ বৌগণ এক একটা শাড়ি পরেছেন 20-30 হাজার টাকার কম নয় কিন্তু মশুরি কে হার মানাইবেন 20-30 হাজার টাকার এই শাড়িটার দাম কম কিন্তু মগর মশুরি কে কি মানাইবেন হার মানাইবেন এই শাড়িটা যদি কমিটির দুইজন ভাই যদি বদরাডের এই ফারে ধরে খালুঘাট পর্যন্ত কিয়াস করতে পারবেন খেলাপ তো সবে দিকে বুলবুল লম্বন হয় এটা হলো মা বোনদের ফর্ব এখন তো পুরুষের পর্দা ফরজ হই এক এক পুরুষের ফ্যান খবর হই ভাই পুরুষদের ফ্যান ভাড়া নিচে 3 বার হইলো উড়ে 4 বার দুনুয়ান ট্যাং মিলি 14 বার হই শুধু ভাইদের ফ্যানের ভাড়া ইমান নিয়ে মরার কোনো সুযোগ আছে এগুলো আমি লস্করে বললো উনো মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজার ফিনার আমার রসুলবাগ বলতেছেন যার সুলগিরের নিচে কাফন নেমেছে ও জাহান্নামী আর যার আঁড়ুর উপর কাফর উঠেছে ও জাহান্নামী ঠিক নে সুবহানাল্লাহ কইতাম কই দেন নাউজুবিল্লাহ কইবে দেন কোন দিকে খাইবে হিসাব করো না কি কইলাম দে যার সুলগিরের নিচে এই যাও সুলগিরের জাহান্নাম কইলাম দেন যার সুলগিরের নিচে কাফন নেমেছে ও জাহান্নামী যার আঁড়ুর উপর কাপড় উঠেছে এই জাহান্নামী শিল্পপতির ছেলে কোটিপতির ছেলে আরে বাপ রে বাপ ফাল্লাত না ফিলে ফাঁস মনের উর হইব কোটি কোটিপতির ছেলে দামি গাড়ির থেকে উল্টো হারামের টাকা একটা লান কালাবে বার করতেছেন খোল যে গুড়গুড়ে উঠতে ভাই দের মনের উর হই বলে ঠেঙ্গি নেন একখান আইজো বার দ ভাই 3 কোয়ার্টার হইলে আড়ুর নিচে লাইম তো টু কি বললাম টু গাড়ির তো লাইন আজ একখান লাম একটা বের হচ্ছে যে কোথেকে
ইনকিলাবে নামতেছে খলজা খসকা যারা ভাই ঠুক ওঠা তেড়া শিল্পবতীর গরীব গুন্না মানুষ অভাবী মানুষ গরামত নুয়াইছে না আই তারা চাই লই দেরি আহা আষ্ট নশনিয়া দরোড়া লানখাড়া গরু গোস্ত চলে কান সরাইলে ফেলে তেলে এক ডগ যাইতু কই ইয়েন দিতে গোড়া ভাড়া সুবে ফেলে কিচ্ছু এ ভূতে কি বার আর স্যার খোদা আল্লাহ আনো তুরু দি তোরে ফেড়ল লই দোকান বেড়িয়ে বাবো জাহান্নামি মাও জাহান্নামি ছেলে ও ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন উজরাল ফরগি কুটিপতি শিল্পপতি ছেলে তার দন কোন কাজে কিয়ামত দিন আসবে না জাহান্নামে জ্বলতে থাকবে কেন একটা সাগরে যদি জাহাজে আগুন ধরে যায় অথচ চতুর্দিকে ফানি নিবানোর কোন সুযোগ নাই অথচ ফানির জায়গা জ্বলতেছে কিন্তু নিবানোর কোন সুযোগ কেয়ামতের দিন শিল্পপতি গুলো শিল্পপতির ছেলে গুলো বউ গুলো মেয়ে গুলো জ্বলতে থাকবে মগর বাঁচানোর মতো কোন সুযোগ তার সম্বল তার সম্পদ কোন কাজে আসবে রাগ করলেন মনে হয় আর হদু এই তো লুঙ্গি ফরে দাও ভাই চট্টগ্রামের আজ সুইবার লাগতো না এটা লুঙ্গি দিল আস্তা পরিষ্কার জান নামে মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফিনার যার সুলগিরের নিচে কাফন নেমেছে ও জাহান্নাম ঠিক আছে না বলার ভাল্লা ইয়া তার কতগুলো ইবলিসের ঘন্টা বর্তমান যুগের এই যুগের দজ্জাল বললো কোনো দিকে কম হবে না মসজিদ ইয়ান পাঁচ জনে দল করে ফেলে দাও ভাই ঠ্যাং এক কানই মাথা কানই মাথা থলা দিকে গরু বেচে যাইকে পারিব আরে এক মুসিবত তো না বাজিলাম তোরা সাইজ জন্য দেই কোড়া মুসিবত কা বেলাবি হং জাঙ্গার জাঙ্গার দাম 20 50 লাখ টাকা গন্ডা তোরা চার পাঁচ জন যদি এই লেরাই রে তুই তোরা জিনি দিবি এলে ফুল লেখা এটা গান নেই আয় কোন কেয়ার গাল দিন নে এই উব জাঙ্গরে জুরত নাই দে কোন দিন আই কেয়ার গাল দি দি কোন প্রমাণ নাই এককান ইউটিউবে তার গাল বাইরে নাও দেখাই দি দিও বন ভূত আগুন তো তোরা জ্বালাই দিও বালতিলে ভানি মেতাম দিতে বাজে যাই বুদ্ধি 30 40 50 লাখ টাকা জাঙ্গার খাটা তোরা চার মাস জনের যে ঠ্যাঙ্গা রাইয়েরে গোড়া মইছো দল করি বেলালি বাদ দাগি কোন হড় দিইব একখান দে দুই জে ঠ্যাঙ্গো তেখান নিজে ঠ্যাঙ্গো তো নাতি হলে কি করব নাতি হলে কবে দাদা দাইলে কই গেল কই এতদিন সিমেন্যা আছি দিলে মেলিকে গেল কই তো নাতি গির বুইতে এর সাহেবতে নিচ্চ কোন ভিতরে সমস্যা হই তো মুসল্লি হল তারে জামিলে কইতো না মুসল্লি দিও কই বদে নিচ্চই তে ট্যাক্সের গে বেরাম মান আগতন বললে ভালা নিচ্চই জিনিস সব আরে গই মুসল্লির মন্তব্য আইবে দি ইয়া নাতি এত গুড়া বয়ে দিও বুঝদো না এটা তালা উল্লে এর সাহেবতে হ্যাঁ দাদাতে ভিতরে কি ইয়ে নইলে এতদিন কুরাইন্যা আছি দিলে মেলিকে গেল কই বড়র কই এসে কোন নি আর দেশিয়ান অখে জুনো বাংলাদেশ ইয়ান স্বাধীন গড়া বাংলাদেশ 30 লক্ষ মানুষের রক্ত দিয়ে রে বাংলাদেশ ঠিক নে জামাল খানত বালা বালা প্রফেসর হল আছে ইন্ডিয়ার ডাক্তারে 14 দিন অ্যান্টিবায়োটিক দিলে আর আর গুনে 5 দিনে দিয়ে রে তো জিনিস বেশি মে বেলাই তারিব বালা করি তুই যদি তোয় ডাক্তার খুঁজে না পাও জাহাঙ্গীর হুজুরের ইউটিউবের নম্বর হল আছে আরে কল করে দিবে হুজুর আজ জিনিস সিমে ইম কেনে আয় তোর দেখাই দিও মা ভাই গুটি খমাই দিলে তো জিনিস সিমি যাবি গুই আর অনে সোজ হইয়ে রে তুই আসাব দিয়ে ইয়ে রে আর আরে জাঙ্গা করে দিবি দিবা দৈত্য নু কেরে গাল দিবে আনলা না এই উপবাসী বেতন নেই ভাই আর গোল দেখি সিনা রুদু উড়ি জন এক সময় গেট দৈত্য জামাই আইলে এখন থালতো ভাই হলো তুন বাসন উত্তুন এখন ইজার হলো তুন বাসন কি আমার সালের ওই আর আর করসিনের ইন্ডি যাই কলেজ বাজার ফেলাই গোড়া গ্রুপ বইটা দে এটা 500 টাকা শূন্য এক কবার 10,000 5,000 হাঁক মার দে খনে মার দে ইজার হল তো ইজার হয় কেন ইটার আর ফইলের টার্গেট হল দিছি না ভুলে গেল ফইলের টার্গেট হল দেখি তো সিনা ভুলি গেল ওই ইবার দমাই বেলা কিছু না কিছু ডালা পরে তো তোরা সাজ জমানা তাই নাবিন নিচে নিয়ত বান্দিদের মানুষ তোরা সিনে কি সমস্যা ইয়ে তোরা একবারে নাড়ি ফেলালি দে
ওগুলো শয়তানি ছাড়া আর কিছু নয়। সাত জন বন্ধু একসাথে কাটছে, একসাথে নিচ্ছে, একসাথে স্কুলে যাচ্ছে, একসাথে পার্কে যাচ্ছে, একসাথে খাওয়া দাওয়া চলতেছে, উড়াত লোয়া সুয়াত খানাত চতুর্দিকে সাত জন বন্ধু ঠিক ছিল। তাই মসজিদে এসে দেখতে লাগলো তিনজন দেখে দে নাবিন নিচে, একজন দেখ দে সিনার উদ্দি, ওই তিনজনের মাথা গরম হইনো গেল গই, এ ভূতে খাইয়ে লুটে এক কুয়ারে সবগুলো একসাথে করেছে, আর তিনজন নাবিন নিচে ইতেকা উদ্দি উড়ি গেল গো, এ ভূতের মগজ দোলা এখন সিন্ডার তুর্গে না বড় করে খাও। তো ওই তিনজন তো বন্ধু হইল, বন্ধুর বন্ধুর অধিকার রাখে এই যে কন নেই, তিন মানুষের কাছে তিনটা মানুষের কাছে যত বড় দামি হোক না কেন দাম নাই, হজম জেতর মানুষ হইব গো, তিনজন মানুষের কাছে কোনো দাম, একজন হইলে মা বাপ ফোয়া জেতর হইব গই, খানার তোরা ধরি বিয়া হল যেরকম মনে চাই সেরকম কথা বলার অধিকার আছে, আর একজন হইলে বন্ধু, আর একজন হইলে ঘরের বউ, হতে তুই কত সিটিং আই জানি তুই বেড়ে তা না কলাইস, তুই বার আর আদাস বুঝল তোর খবর আর কি আছে, কজন কইলাম তিনজন, এখন তিন চারজন বন্ধু একসাথে খাইলো, একসাথে ঘুমাইলো, একসাথে স্কুলত গেল, একসাথে চায়ের দোকানে গেল, একসাথে পার্কে গেল, কিন্তু মসজিদে এসে তিনজন দেখতেছে নাবিন নিচে একজন দেখতেছি সিনারু বড়, ওই তিনজন বন্ধু রাকুটে গেল, মাথা গরম হয়ে গেল, এ ভূতের মগজ দোলায় হন করল, এ ভূতের লক এসো, এ ভূতের লমানি লুঙ্গি আন মাইল দে ঠানা ভাই, এবার তুই কুকু যুব্য বৈত্য না ফিসুদির বারান্ডা উঙ্গুরা থাকত, ওই যে খাওয়ানি ইতে ফরগি দিবে কি সাত খাও না ঠিক তার আদিনা তার বাহার এখন দেখা যাক দেন, আর যদি নাবিন নিছে নিয়ত বাইন্ত সম্পর্ক খসি এর ধরি হলি লাই থাকত, কেরে গাল দিয়ে দিল এখন আলামত দেখা যান না, এই উব্বাসী ভেতে নেই ভাই হতর বিয়াক্ষ মানুষ এগুলো হতর বিয়াক্কল মানুষ সব এগুলো সব শয়তানি। আমিন কর দে না আমিন কর দে, জাঙ্গার সমস্যা হইলে না জাঙ্গার কি হইলে জাঙ্গার সমস্যা হইলে তখন মানুষ কি জানে আমিন আনে আমিন হয়ে হয়েছিল না তাকে তো জাগা সুবা বিনা নসবে বি অফুতর বুত আমি নানি বিনা নওয়ানি বি এটা মসজিদ কি বেজা লাগে দে সিলে সিলে আমিন খাবার দে, আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক, আর জোরে বলেন তোরা তো সার ফেলা দিবে ফিরিস গলা ফেলে ইস আল্লাহ তার তো খবর না বল সালাত নিয়া গৌসে আজম পে দিল মেরা কুরবান হ্যায়, গৌসে আজম পে দিল মেরা কুরবান হ্যায়, উনকি কদমোঁ কে সদকে মেরি জান হ্যায়, উনকি কদমোঁ কে সদকে মেরি জান হ্যায়, গৌসে আজম পে দিল মেরা কুরবান হ্যায়, আসসালাম আই উনকি নজর করম জিসপে একবার হো, উনকি কিসমত কা আল্লাহ কা দিদার হো, উনকি নজর করম জিসপে একবার হো, উনকি কিসমত কা আল্লাহ কা দিদার হো, দেখল গৌসে আজম কা কিয়া শান হে, গৌসে আজম পে দিল মেরা কুরবান হে, আসসালাম আই লোজার মধ্যে মসজিদ থাকা না থাকে না, ইতারা অনরাতুন বেশি মাথে আবাস অনরাতুন বেশ হয়, কিন্তু এই অনুপাতে মানুষ যা সামনে বসছো আবাসন না দিয়ে না খর
তরমুজের কেনা সামনের মানুষের স্পিরিট টুন কম লাইতে বালা লাগো ভাই আফ্রিকাত বল খেলা চললে দুই হাত জাড়া লাইতে তিনটা বাজে মার খদ্দে ঠাঙিয়ে নাকবে না হাতর দুটি দিবে কিন্তু এটা আইলে ব্যাটারি টান রয়েছে গই আর গোল হই দে তো টুলুতুন সিটই এবার কথা তার নকল উন মিলা তো তাইলে শুধু উঠান রই যে কি বড় আফসোস হল আর এটা সামনের মানুষ শুনে স্পিরিট ঠিক লাগবে তারপর ভিজের গুণ টানাই যাবে গই গৌসে আজম পে দিল মেরা গৌসে আজম পে দিল উনকি কদমোঁ কে সদকে মেরি জান হে গৌসে আজম পে দিল মেরা আসসালাম আই গৌসে জিলানি হে বুড়ই দুনিয়ার আসামে লই এ ফুয়া উড়ি যা বুড়ল সামনে বয় বিয়া রসুল আর রসুল বাগে মসজিদে নববীর মুরব্বীদের কে সামনে নিয়ে আসতেন এ মোবাইল চলা তুই বুড়ার জাঙ্গা দে আজ ইজ্জত করলি তুই বুড়ো হইলে ইজ্জত করিব ঠিক না হ্যাঁ ইন্ডিয়া ইয়া বাবু হ্যাঁ বয়স্ক মানুষের জাঙ্গা দিবেন মুরব্বী হলের ইজ্জত না করলে কোনোদিন ইজ্জত না পাইবি আয়া শান্তি লান না ওই বুড়ো বড় হিন্দি যে তুই ফুয়া ফিচ্ছে তা শুনো ওই ওই না হ্যাঁ আই কষ্ট নোয়ানি জোটা লাইন করে দি হ্যাঁ রসুলবাগ মসজিদ নববী যাদের দাড়ি সাদা হয়ে গেলেন তাদেরকে সামনের কাতারে নিয়ে আসতেন তো জোয়ান সাহাবি গুলো প্রশ্ন করতেন ইয়া রসুল্লাহ আপনি মুরব্বীদেরকে কেন সামনের কাতারে নিচ্ছেন আমার রসুলবাগ বলতে যান দাড়ি সাদা হয়ে গেল তাদের দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন আর তোমরা জোয়ানেরা হলো তাদের ভবিষ্যৎ সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন গৌসে জিলানি হে ইয়ে বাদশাহ হে ওয়ালি ইয়ে দুনো জাহান কি হুকুমত মিলি গৌসে জিলানি হে ইয়ে বাদশাহ হে ওয়ালি ইয়ে দুনো জাহান কি হুকুমত মিলি ইয়ে আকীদা ইয়ে মেরে ঈমান হে গৌসে আজম পে আসসালাম আই কেন চিল্লি না রে মন আমার গৌসল আজম মাইজ ভান্ডারি আছে না লাইন আছে না এগুলো যত লাইন নিবেন এত জীবন পরিবর্তন হয়ে যাবে কেন চিল্লি না রে মন আমার গৌসল আজম মাইজ ভান্ডারি গৌসল আজম মাইজ ভান্ডারি গৌসল আজম মাইজ ভান্ডারি মাওলানা কেমন কেন চিল্লি না রে মন আমার গৌসল আজম হযরত কেবলা চিনতে পারে সাধ্যকার চিনিবার ওই ইচ্ছে যার চিনতে পারে সাধ্যকার চিনিবার ওই ইচ্ছে যার হৃদয় চোখে ধরিয়া দেখো হৃদয় চোখে ধরিয়া দেখো জ্ঞান দুর্ভিক্ষণ কেন ছিনলি না রে মন আমার গোসল আজম মাইজ ভান্ডারি আমার দাদাও যে সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাই হযরত কেবলার মাজার মোবারকে গিয়ে গিলে আব্দরে বলেছিল ইয়ে দরবার আদব কা মকাম হে হযরত কেবলা কি ইজ্জত বহুত বড়া হে তে দাদাও যে সৈয়দ আহমদ সিরকুটি বলেছিল হযরত কেবলার গিলে আব্দরে গোসবান্ডারির দরবারে ইয়া আদব কা মকাম হে ইজ্জত বহুত বড়া হে হযরত কেবলা বলতেছেন আমার চাদরের ভিতর যে ঢুকে গেল ফালিম তোমা বিস সামাওয়াত ওয়াল আরদ আসমান জমিন তার চোখের আকার মধ্যে চলে এসেছে ইয়াল্লাহ ওলি আল্লাহর সিনা করিব ভাই ঠিক নে সিনন আল দিন নিয়ামত আর ন সিনন কিয়ামত আচ্ছা আমি যে কথাটা বলতেছিলাম সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই আর উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যেমন মা তেমন বাপ যেমন মা তেমন বাপ শাদি মুবারক হলেন
সেই ঘরে একটা সন্তান হলো যার নাম আবু আহমদ গোসবাগার ভাই কি নাম বললাম উনি বেশি দিন থাকে নাই আল্লাহ সুবহান তাআলা নিয়ে গেলেন ইন্না লিল্লাহি এই ছেলেটা দুনিয়া থেকে নেয়ার পরে আর উম্মুল গায়র ফাতেমাতে সন্তানাদি হচ্ছে না বয়স হতে 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 59 বছর গোসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহার মার বয়স 59 বছর যদি আমাদের মা বোনদের বয়স হয় ওনার মৌসুম চলে যায় ঠিক না ওনার বিয়াদবি মাফ করবেন মাসিক উঠে যায় লক্ত সরাফ কি হয়ে যায় বন্ধ হয়ে যায় সন্তানাদির আর কোনো সুযোগ তুম্মুল গায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসবাগের মা কোনো সন্তানাদি আর নাই 59 বছর মৌসুম শেষ মসল্লাতে একদিন নামাজের পরে চিন্তা করতেছেন বয়স্ক হয়ে যাচ্ছি 59 বছর চলে গেল আমার স্বামীও সালে জঙ্গির রহমাতুল্লাহ আলাই বৃদ্ধ হয়ে যাচ্ছেন দুইজনের মধ্যে যদি একজন মারা যায় বংশ বাতি জ্বালানোর মতো তো কোনো সন্তান আদি নাই এটা উম্মুল গায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছেন তখন উনি স্বামীকে ডাকলেন সালে জঙ্গির রহমাতুল্লাহ আলাইকে স্বামী আপনি কি খেয়াল করেছেন সেটা কি আমাদের ইবাদতের রিয়াজতে মোরাকাবায় মোশাগাদায় দিন চলে যায় আবার কি খেয়াল করা স্বামী একটা সন্তান আদি আর হচ্ছে না দুজন বৃদ্ধ হয়ে যাচ্ছে এভাবে যদি হঠাৎ করে দুজন থেকে একজন যদি মারা যায় বংশে বাতি জ্বালানোর মতো তো কোনো সন্তান আদি চলো আজকে আল্লাহর কাছে একটা জোরালো দরখাস্ত করি আজকে আল্লাহর কাছে স্বামী স্ত্রী চলো একটা জোরালো কি করি বড় করে কো না দরখাস্ত করি তো দোয়া কবুল হয় যে এরকম একটা টাইম আছে সেটা হলো তাহাজ্জুদের টাইম স্বামী স্ত্রী বলে দোয়া করলে আল্লাহর বেশি ভালো লাগে বড় করে বলেন না ফোন যায় 60 বছর নামাজ পড়েন নাই হেলায় দুলায় সময় চলে গেল খবরদার 25-30 বছর তেমনি চলে গেল হে গভীর রজনীতে উড়ে দুই চার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি যখন ছেড়ে দিবেন আমার রসুল বলে হাল মিন মুস্তাকবির লাও সোগর ফানি ছাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ইলাম কান থেকে নিচের আসমানে চলে যাচ্ছে ফাইনি করি না হানু আকার আবু মিন হাবলে ওরিশাই লোকের কাছে চলে আসে বন্দার চোখের ফানি মাটি ছড়ার আগে আল্লাহ বলে তো জীবনের গুনাহ মাফ একগর কাপড় ধোয়ার জন্য অনেক পাউডার লাগে অনেক সাবান লাগে কিন্তু 60 বছর 100 বছরের গুনাহ মাফ করার জন্য মাত্র দুটো চোখের ফোঁটাই যথেষ্ট দুটো চোখের ফোঁটাই সুবহানাল্লাহ খবরদার মা বোনেরা ভাই বোনেরা নামাজ পড়ে নামাজ ছাড়া কেউ ব্যস্ত আশা করা কিন্তু পরীক্ষা না দিয়ে ফাঁসার আশা করা আল্লাহ প্রত্যেককে মন জাগে না নামাজ পড়ার তৌফিক দো সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই উম্মুল গায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রজনীতে উঠে গেলেন তাহাজ্জুদের নামাজ পড়লেন পড়ার পরে স্বামী স্ত্রী দুজন হাত তুললেন বুড়ো অবস্থায় কি তুললেন আওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু আল্লাহ দুজনের মৌসুম চলে গেছে এমন একটা নেককার সন্তান দান করো যা বংশ রক্ষা হবে ইসলামেরও খেদমত হবে দোয়া জবান কবুল তো জবানে বা কবুল তো অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু যারা হয়ে যায় তাদের জবান কবুল হয়ে যায় সালে জঙ্গি আল্লাহর অলি না জোরে বলেন না উম্মুল গায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর অলি না কবুল তো জবান কবুল সব কবুল দোয়া হয়ে গেল মুখে লাগাইলে ধরেন বৃহস্পতিবারে দোয়া করেছেন জুমার রাতে শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার আবার আসলেন সালে জঙ্গি রহমতুল্লাহ চিন্তা করলেন গত সপ্তাহে স্বামী স্ত্রী মনকুলে একটা দোয়া করেছিলাম একটা সন্তানের জন্য আল্লাহ দিল না দিল আল্লাহ কিছু বললো না রসুল পাক ও মদিনার থেকে কিছু ইশারা দিল না স্বপ্ন কিছু আলামত দেখলাম একটু চিন্তা করতে লাগলেন সালে জঙ্গি রহমতুল্লাহ চিন্তা করার পরে এশারের নামাজ দোয়া পরে তসবিহ তাহলিল আদায় করে
সাহাল আজমগীর রহমতুল্লাহ আলাইহি শুয়ে বললেন, হুজারা মুবারকে সুবহানাল্লাহ, শুয়ে পড়ে স্বপ্ন দেখতে লাগলেন। কয় সপ্তাহ পর? মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যারা রাসূল পাককে স্বপ্নে দেখেছে তারা আসা আসা দেখেছে। লা ইয়াতামাসসাল ফি সূরাত, কারণ কোন শয়তান রাসূল পাককে সূরত দত্তে সাহাল আজমগীর রহমতুল্লাহ স্বপ্নে দেখতে লাগলেন দয়াল নবীকে। মান জারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি, হায়াতুর রাসূলকে কি দেখতেছেন? দয়াল নবীকে স্বপ্নে দেখতেন। কি স্বপ্ন? রাসূল পাক মসজিদ নববীতে সাহাবা ইকরামকে নিয়ে নামাজের পরে গুরুত্বপূর্ণ যারা জলিলুল কদরের সাহাবী তাদেরকে নিয়ে আমার রাসূল পাক বারান্দা মুবারকে কথাবার্তা বলতে লাগলেন। সুবহানাল্লাহ, কি ফাম দিয়ে খাওয়া পড়িব না? খুব বড় করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কামলাল মিজান, মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে, বাইনা সামাই ওয়াল আর আসমান জমিনের খালি জাঙ্গা পরিপূর্ণ হয়ে যাবে। যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়তে থাকবেন জীবনের গুণ যত থাকবে, ঠিক না? এগুলো আমরা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়তেছি মানে আল্লাহ এবং রসুলের সাথে ব্যবসা করতেছি। আন্নামান তাজারা ইলাল্লাহ ফাকাদ রবিহাত তিজারাতুহু, আমার রসুল পাক বলতেছেন দুনিয়ার ব্যবসা লাভ আছে লস আছে, কিন্তু আল্লাহর ব্যবসা তার আমি রসুলের ব্যবসা লাভ ছাড়া কোনোদিন লস হবে না। এ পর্যন্ত রসুল পাককে ভালোবেসে কেউ ঠকেছে? রসুল পাককে ভালোবেসে রসুল পাকের কদমে দন সম্পদ দিয়ে ইসলামের জন্য কেউ ঠকেছে? যিনি জিতেছেন উনার নাম খলিফাতুর রসুল সিদ্দিকী আকবর, আর যিনি ঠকেছেন উনার নাম আবু লাহাব, ঠিক না? যিনি ঠকেছেন দেখো, যিনি ইমান আনে নাই মহব্বত করে নাই আবু জেহেল আবু লাহাব, ঠিক না? আফ্রিকারও বেলাল হাবশি জান্নাতের টিকেট পায়, আবু জেহেল আবু লাহাব সাসা হইয়া জাহান্নামে যায়। ইয়ামানের ওয়াজ করনি নবীর জুব্বা পায়, আবু জেহেল আবু লাহাব সাজা হইয়া জাহান্নামে যায়। ঘরের গুলো জাহান্নামে চলে যাচ্ছে আর বাইরের থেকে এসে জান্নাত নিয়ে যাচ্ছে, ঠিক না? স্বপ্নে দেখতে লাগলেন দয়াল নবীকে সাহাল আজমগীর রহমতুল্লাহ আলাইহি, মসজিদে নববী খলিফাতুর রসুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, উমর ইবনে আল খাত্তাব, ওসমান জুন নুরাইন রাদিয়াল্লাহ, মাওলানা আলী শের খোদা, হযরত বেলাল রাদিয়াল্লাহ, হযরত হামির হামজা রাদিয়াল্লাহ, জলিলুল কদর সাহাবীদেরকে নিয়ে আমার রাসূল কি বলতেছেন কথাবার্তা? কিন্তু সাহাল আজমগি বলতেছেন আমি বগদাদ থেকে স্বপ্ন দেখতেছি, কিন্তু আনা আসমাউল কালাম, রাসূল বা কি বলতেছে কি মানে আমি বগদাদ থেকে সেগুলো আর একটু বড় করে আরো বড় করে কথা বলার পরে রাসূল পাক তাবাসসুম মুস্কি মুস্কি হাসতে লাগলেন। ইজা তাকাল্লামার রুয়া, আমার রাসূল যখন কথা বলতেন সানিয়া তাই নেই, সামনে দাঁত মোবারক একটু ফাঁক ছিল, আবু হুরায়রা বলতেছেন ইয়া খুরুজুন নূর, রাসূল পাককে কথা বলার সময় যে নূর বের হত ফিল জুদুর, এই নূরটা যখন মসজিদ নববীর দেওয়ালে লাগতো দেওয়ালটা লাইটের মতো জ্বলত। কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, আমার রসুলের চেহারা মোবারক সূর্যের থেকেও বেশি জ্বলত, ঠিক না? ইয়া তো রসুলের মেডি হয়ে বলে কন্ট্রাক্টারই লইয়ে আর আর উজুর গয়ে কদ এত যাতে মেডি করিতে ডিডিলে করে গেলে তিন দিন চা নবী বলে তার মত কেন গরর বউর যদি গরর বউকে যদি হাতটা ধরে বলেন বিবি তোমার চেহারাটা হুবহু আমার মায়ের মত, মার মত হই দে বই বঠ, মায়ের মত বউ তালাক দিয়া ফরকে না এনে গেই গই, কেউ যদি রসুলকে নিজের মত বলে অটো ইমান হারা হয়ে যাবে সোজা দলিল।
মত হইদে অতজ দুনু মাও রক্তে মাংস গড়া মহিলা বউ রক্তে মাংস গড়া মহিলা শুধু মত বলেছেন যে বউ ওঠ কেউ যদি রাসূলুল্লাহকে মত বলে ও ওঠ ঈমান হারা হয়ে যাবে আল্লাহ গুলো বুঝার তৌফিক দান করুন আমিন বল কইলাম না কেন আমল করিগো জীবন দামি হয়ে যাবে রাসূলুল্লাহকে কেন তোর মত গলি তোর মেহরাজ লাগি না পুত্র পুত তোর যদি কোরআন শরীফ না আজিলে গেলে তুই কোন জাঙ্গাত গেলে ভাই কেন পারবে আর আর রাসূলুল্লাহ জাইফারত দিয়ে ইবে জবল নূর হইয়ে জবল সুর হইয়ে বে জবল রহমত হইয়ে ঠিক না হত্তর বিয়া কলমা আমরা ঘুম গেলে উজু ভেঙে যাই রাসূলুল্লাহ ঘুম গেলে কোনদিন উজু ভাঙত না শরীর গামাই গেল জামা গামাই গেল গন্ধ বের হই আর রাসূলুল্লাহ আগা করা শরীর গামাই গেলে হাতি আবু মিরিল মিসকি মিসকি আমবর হজব বের হয় আমাদের উজুর ফানি বললে উজুর ফানি না ভাগ কিন্তু আমার রাসূলুল্লাহ এর উজুর ফানি নিয়ার জন্য সাহাবাই কারাম পাগল হয়ে যেত হত্তর বিয়া হলো তো জন্মের সমস্যা আছে আর একটা উজুর দেখতেছিলাম আমা জাহাবের কজ্জাব বিন দাজ্জাল কজ্জাবিন আল্লাহ আমাদের এখানে কি মাদানি না ফাদানি বলে দিল নবীর মা বাপ বলে জাহান্নামে যাবে এটাই বলে ঠিক ইয়াতিল্লাম বাদা জালিকা জানিম আল্লাহর কোরআনে বলতেছেন যারা রসুলের মার সাথে বাপের সাথে রসুল বাকের ইজ্জতের সাথে মস্করা করেছে তাদের জন্মের সমস্যা আছে কে বললেন জোরে বলেন তাদের জন্মের মধ্যে কি আছে সমস্যা আছে রসুলের মা বাপকে জাহান্নামে ফাটাই দিলেন নি আর কজ্জাবিন দলদাল আর মাদানির মারে আসমান তুলি বেরেস তাই গাল বেড়ে বেড়ে সুমালে বোধে এই বোয়া গাতুন বেড়া লই সহজাই তোর বোয়া কেন আর রসুলের মা বাপের জাহান্নামে কইল এই ফোড়া বোয়া গাতুন লই জাকার তোরা তোর কই ফেলা কই ফেলা কেরে গাল দি দিলে লান না এই উপবাসী বেতে নাই দেবই কোন দিন গাল দিচ্ছ দেখাই দিত দেবই আগুন তো জ্বালাই দিই হতর বিয়া করল স্যার রসুলের মা বাপের জান্নাত ছাড়াই নিনি ইতের মা বাপের আলাম খান জান্নাত ছাড়াই দিল দে ফেরাস্তা সুমা মারি মারি বুঝল বুঝে খাতুন ফেরাল লই ওলি আল্লাহর শানে রসুলের শানে সাহাবাই কেরামের শানে আলে বাইদের শানে যারা বিয়াদবি করবে তাদের প্রত্যেকের জন্মের মধ্যে কি আছে খজরতে জিদ বলে এ জিদ বলে রহমতুল্লাহ শহীদ করে দিল ইমানদার বলার সুযোগ আছে শহীদ করে দিল আজকে এই জিত কে বলতেছে রহমতুল্লাহ আলাই খজরতে জিত কোয়া গাড়ার উজুর গয়ে গদ দে খানো তার দিয়ে রাই মোবাইলে তুনি দে এ জিতের কোন দোষ ছিল না তো জানি বিতর বইনে জামাই লাগে হত্তর বিয়া হলো বংশধর এ জিতের বলে কোন দোষ নাই হতো তো কারবালার পরে কারবালার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে শহীদ করার পরে এই ইয়াজিদ বাহিনী মক্কা মদিনা আক্রমণ করলেন দশ হাজার রসুলের সাহাবিকে শহীদ করে দিলেন সাহাবি তাবিকে আমার রসুলের হাত মোবারক দিয়ে গড়া মসজিদে নববী তিন দিন পর্যন্ত আজান একামত বন্ধ করে দিলেন এটা করবালার পরে মসজিদে নববীর ফিলারে ফিলারে ওট করা বেঁধে মসজিদের পবিত্রতা নষ্ট করে দিয়েছে কাবা শরীফের গিলাবে আগুন জ্বালিয়ে দিয়েছে শুধু তাই ন এ দাড়ি টুপি রেখে এজিদ বাহিনী আমার রসুলের সাহাবিদের স্ত্রীদেরকে গণদর্শন করেছেন আরে ভূতে কি কইলে এজিদের কোনো দোষ ছিল না ইতার বইনে জামাই কত বড় ভাই আফসোসের বিষয় ছ কত বড় রানিং এজিদ এখনো বাংলাদেশে ঘুরতেছে দেখেন ঠিক না অথচ আমার রসুল ভাগ কি বলে যান মা মাতা আলা হুব্বে আলে মোহাম্মদ মা মাতা আলা হুব্বে আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাল্লাহু কবরাহু মাজারান লিল মালাইকাতির রহমত যারা আমার আওলাদ রাসূলকে ভালোবেসে মারা গেল জালাল্লাহু কবরাহু মাজারান তার কবর মাজার
যারা ওলাদ রাসূলকে ভালোবেসে মারা গেল তার কবর মাজার আমার রাসূল পাক বলেছেন লিল মালাইকাতির রহমত দুনিয়ার মানুষ জিয়ারত করুক বা না করুক কিয়ামত পর্যন্ত ওর কবরকে আমি ওলাদ রাসূলের ভালোবাসার কারণে মারা গেল কিয়ামত পর্যন্ত তার কবরকে আমি রহমতের ফেরেশতা দিয়ে জিয়ারত করাইব দেখেন হযরত বলে রাহমাতুল্লাহ আলাইহি আফসোস খন্দকার জমিনে শের বাংলা সজুরকে ফেলাই দিল কোন বেধর্মী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মেরেজে ফেলে দিল আমাদের আশিক রাসূল নূর ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি ঘরে গিয়ে যে শহীদ করে দিল হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না এগুলো সব এজিদি সব এজিদ ঠিক না ঠিক জোরে বলেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও আমিন ওয়াজ খেয়াল আছে সাল জঙ্গির রহমতুল্লাহ আলাই কি দেখতেছেন ওয়াজ অদত আছে ভাই কেন আগাছাও নাড়ি ফেলিলাম দে আড়ি নভারি লাস্তা ফুরে যার কই দে ছোট তাক তাড়ি ফেলে লাজ জামিলে নাই যখন গাজিবে সোজা করি ন লোকিলে লোকার বড়কে সোজা করে হান গাড়ি দেয়া হরে ঠিক না নইলে হুক্কা জাগে হওয়া না যা খবর ন হলো গাছ লুকি ফেলে গিয়ে গরল না এটা আগল দুইটার বিড়ে উইতে ও তিন বছর গুমুত তুনুরি মা আর বনের গাইল দিতে তোর গাছ কাটবি না না কাটবি হন টাইমে তুয়ান মাইলে আর বহু দই তিমে গো ইবে যদি আদা আদে লুকি বে সেমে সোজা আকান খাইম গাড়ি দিত ফতিনে গাইল আর উনা বত না ঠিক আছে ইয়া তো না দাগা সারি ফেলিলি উনার ভবিষ্যতে জামিলে হইতো না ঠিক না বর্তমান যুগে এজিদদের মোকাবেলা করার জন্য এই রানিং এজিদদেরকে মোকাবেলা করার জন্য আওলাদ রাসূল যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত হলো গাউসিয়া কমিটি সেই নিয়ামত হলো দাওয়াতে খাই ঠিক না ঠিক মোকাবেলার বড় নিয়ামত হাদিয়া দয়াল নবীকে স্বপ্নে দেখতেছেন আই সাহাবা ইকরাম আজকে আমি একজনের বাড়িতে মেহমান হব একটু জোরে বলেন খলিফাতুর রাসূল খলিফাতুর রাসূল একজন নার নাম সিদ্দিকে আর কেউ না একজন খলিফাতুর হাজুর বাতা হাজুর গাছ উগ্গ হইবে না মুস্তু না 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 ইবে জিবে মিম্বরত কি দিত ইবে না মুস্তু না আর কোন মুস্তু না 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 হইতো ইবে একজন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আজকে আমি একজনের বাড়িতে মেহমান হব খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বলতেছেন এটা কোন ভাগ্যবান ব্যক্তি যার বাড়িতে রাসূল পাক কদম লাগবেন এটা কোন ভাগ্যবান ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ আপনি যখন যাবেন আমরা সব সাহাবীরা যদি একসঙ্গে যাই আর একটু ভালো হতো রাসূল পাক বলো চলো চলো বলতে দেরি নাই সাল জঙ্গি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন আল্লাহর পিয়ারা মাহবুব নবী সাহাবা ইকরামকে নিয়ে সাল জঙ্গির উটান মোবারকে হাজির কি দেখতেছেন সাহাবা ইকরাম সহ আমার দয়াল নবী সাল জঙ্গির উটান মোবারক উটান কারণ রসুল বাগ যেখানে যে অবস্থায় কদম লাগে এটা মোবারক আমার রসুলের আপাদ মস্তক মোবারক বড় করে বলেন আরো জোরে বলেন ডাক দিলেন ইয়া আবা সালেহ এটা রাসূল পাকের ডাক ইয়া আবা সালেহ এই সালে জঙ্গি লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আথা কাল্লা তুমি গত সপ্তাহে কি দোয়া করেছিলে এটা তো আল্লাহ সুবহান তাআলার দরবারে কবুল হয়েছে আল্লাহ সুবহান তাআলা আমাকে জানিয়েছে তোমাকে এই সুসংবাদটা জানার জন্য আথা কাল্লা ইবনান সালেহান ওয়াহুয়া ওয়ালাদি তোমাকে একটা সন্তান দেয়া হয়েছে তোমাকে একটা পুত্র সন্তান সাল জঙ্গি ঘুমের মধ্যে বলতেছেন আলহামদুলিল্লাহ দিয়েছেন তাহলে এটা নর্মাল কোন ছেলে নয় তুই আর সে কিরকম মাহবুবি এটা আমি রসুলের বেশি প্রিয় হবে এখনো এসেছে
এসেছে সাল জঙ্গি বলতেন আলহামদুলিল্লাহ না আরো আছে ওয়া মাহবুবুল্লাহ এটা আল্লাহরও বেশি প্রিয় হবে ইয়া রাসূলুল্লাহ খুশি হয়ে গেছি না আরো আছে ওয়া সায়াকুনু শানুন ছেলেটার সম্মান কত হবে তুমি জানো মা আমি কিভাবে জানবো আউলিয়াউল আকতাব পৃথিবীর জমিনে যত ওলি আকতাব আছে সবার থেকে তোমার ছেলেটা বড় হবে শুধু তাই নয় ওয়াশানি ছেলেটার সম্মান হবে বাইনাল আম্বিয়া ওয়ার রসুল আমি নবী আদম আলাইহিস সালাম থেকে ইসে নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী রসুলের যেভাবে আমি নবী বড় ইমামুল আম্বিয়া তোমার ছেলে গোটা পৃথিবীর আল্লাহর ওলির বড় হবে শুধু মানুষ ন লক্ষ লক্ষ জিন মুড়ি জানা ছিল জিন ছাত্র চলে গেলেন রসুল পাক সুসংবাদ দিয়ে চলে গেলেন উম্মুল খাইর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখতে পেলেন উনারও একটু নিয়ামত দিবে না উনি অন্ধ ছিলেন বাবা ছিলেন বড়া ছিলেন লেঙ্গা ছিলেন বাপের যে নিয়ামত দিলেন এতটুকু নিয়ামত উনি অর্জন করেছেন ঠিক না তো উনাকে আমার রসুলের প্রথম স্ত্রী আমার দয়াল নবী বলে দুইজন ব্যক্তির কাছে আমার ইসলাম আমি রসুলের ঋণী থাকবো একজনের নাম খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একজন খলিফাতুর রসুল ওরা শুধু দন দেয় নাই দৌলত দেয় নাই নিজের জানটাও আমি রসুলের কদমে কোরবান দিয়েছেন ঠিক না মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আই উম্মুল খায়র ফাতেমা তুমি বড় ভাগ্যবান তোমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছে তোমাকে একটা সন্তান দিয়েছে মাহবুবি সেটা আমার স্বামীর বেশি প্রিয় হবে রাসূল পাকের বেশি কি হবে সুবহানাল্লাহ কবুল তাহলে যার দলিল গর্বে থাকা অবস্থায় রাসূল পাককে দিয়ে দিলেন তাহলে উনি হলেন মেসাজ যার কোনো মেসাজ যার কোনো মেসাজ গৌসবাগর ২৪,০০০ রূপার কারামত গৌসবাগর তার মধ্যে ছোট যে ঠেকারামত সেটা হলো মরারে জিন্দা করা ছোট জিয়েন কারামত ইয়ান হলে মরারে কি রং ইতারা কর দিবে কা মরে গেল গেছো ইয়ান বাবের দেখাল উনি মগা মরাকে জিন্দা করলো উনি কেন মারা গেলেন আপনার মনে হয় এই চিন্তা করতেছেন গৌসবাগ বলে আমি যদি না চাইতাম দুনিয়ার থেকে যাওয়ার জন্য কেয়ামত পর্যন্ত আজারাইল আমার পাশে না আসতো সুবহানাল্লাহ শুধু আমার রসুলের সম্মানার্থে আমি কবরে চলে গেছি জোরে বলেন না জোরে গন আরো জোরে এ ওয়াজটা শুনে কুমিল্লার থেকে আমাকে একজনে কল দিলেন অজাঙ্গিরুজু আমাকে বলেন ওটা আপনি যে কইলেন আমাকে কি কইছি কুমিলারি কে কেন মানুষ খোদা আপনি যে কইলেন আপনি কি কইছি খোদা আপনি যে কইলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরারে জিন্দা করছে এটা কি সঠিক নি গৌসবাগ মরারে জিন্দা করছে এটা কি সঠিক নি হ্যাঁ খোদা আপনাকে তো আমি চোখে দেখি নাই চট্টগ্রাম আসলে আমার সাথে দেখা করবেন আপনি আগে মরেন আমি আপনাকে জিন্দা করব গৌসবাগে লাগবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগবে না আপনি মরে দেখেন আমি জাহাঙ্গীর হুজুর আপনাকে কি করব জিন্দা করব এটা হদ হুজুর এটা সম্ভব নি আমি মোল্লার কোনোদিন জিন্দা হইনি এটা আপনার সাথে কথা বলা তো বেশ কম হইছে তোলে দোয়া করিয়েন তোরা কেন কই কথা কই না বললাম কথা হইতো কত আর বিয়া করি হ্যাঁ আগে হদ তুই ফুদ মরিছা তোরা হাই যায় তা করব ই তো কথাই মোল্লা জিন্দা হইনি আল্লাহ বুঝার তৌফিক দান করো আমিন
গোসবাগ রাদিয়াল্লাহু তাআলা আব্বা জানসাল জঙ্গি রহমাতুল্লাহ আলাইহ দুনিয়া থেকে পর্দা করলেন ইন্না লিল্লাহি সালে জঙ্গি মুরুক্কু ছিলেন না উনি বড় আলেম ছিলেন এই জবানার যুগশ্রেষ্ঠ আলেম উনি বগদাদের কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াইতেন সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহ সালে জঙ্গি গোসবাগের জন্ম বগদাদ ন বৌলবাগের জন্ম হলো জিলানত ফারস্যের মধ্যে কোথায় ফারস্য জিলান শহরে উনার মাজার মোবারক এখানে হয়েছে তো সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহ যখন মারা গেলেন উনার চাচা যান সালে জঙ্গির ভাই খানা সালে জঙ্গি ভাই চাচা আম্মুর রজুল সিনু আবি চাচা বাপের মতো হইছো চাচা জোর করে বলেন চাচা বল কইলাম বাল্লা রসুল কই বাপের মতো কিন্তু বর্তমানে এই চাচা তো আইতে কষ্ট হইব ভাই মরি গই চাচারে বেড়াই দূর গিয়ে অ চাচা আর বাপ কেনে মরি গেল গো সাসা এগদে চিন্তাই এন করে দিন ভাই ফু তুই কেন তাই গেলি তুই দুধটা যাইলে গই আমি গোড়া বন্ডারি যে কবার ঘর কানলে ফেলি থাকতাম বেজাল হইতে তোর লই তোর বাপ মরি গেছে আমি চিন্তা করে দেন এটা তুই যা আরে বেড়াই ধরে খান্দর আই চিন্তা করি তুই কেন তাই গেলি গই এ ফাঙ্কু দি তুই তো জাতি গই গোড়া আগা গনাই বন্ডারি যে কবারে এলে ফজিল তো আলা সাসল আছে না তাহলে ঠান্ডা মেজাজে দোয়াল না হতর মুসিব তোরা ভূত আইনি বুঝান না রে বুঝিল ওই মিডিয়া মিডিয়া আসে কেন ওই নজর হইলে তনে জানা যায় তো ভাই জাহাঙ্গীর যুদ্ধ তো সাইল হইয়ে তো ঠিক নে ঠিক তো ফাতল ফাতল আসে আল্লাহ প্রত্যেক করে কবুল কর আমিন গাম বড় করে খ আমিন খবরদার মা বাপকে কষ্ট দিও না এ পর্যন্ত কোনো ব্যক্তি মা বাপকে কষ্ট দিয়ে সুখী হয় নাই জোরে বলেন মা বাপকে কষ্ট দিয়ে কেউ সুখী রসুল পাক বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ বেহেশত মা বাপ দোজক ইজ্জত করলে আর বেইজ্জত করলে এ জাহাঙ্গীর হুজুর এলম ন কালাম ন মৌলই ন উজুর ন মুয়াদ্দাজ ন মুফতি ন কিচ্ছু ন কেউ আমাকে হুজুর বললো বে কবি ওই আমার একজন বুড়া মা আছে আমার নানা জান মাওলানা মহলজুর আমার রহমতুল্লাহ আলাই উনি 17-18 বছর হিন্দুস্তান থেকে দস্তান বেঁধে দিয়েছেন কালার বলো হেদিয়া সিনিয়র মাদ্রাসা ফয়জুল বারি সিনিয়র মাদ্রাসার বড় আলেম ছিলেন ওই আমার মা সেই ঘরের হুজুরের ঘরের মেয়ে বুড়ো হয়ে গেছে এখনো আছে ও মা কেন দোয়া করিব আই তো কেন মাথায় নিয়ে তোরে বেড়া ওদের তুই কি শুরু করলি যা আর যা তুই ইজ্জত কর তোরও দুনিয়া ইজ্জত করিব এই জ্ঞান তুমি আমাকে ইজ্জত করতেছ যা তোমাকে গোটা দুনিয়া ইজ্জত করবে বড় করি হ বড় কষ্ট করি এরে অজর লই গেই আর আব্বা জান মারা গেছে ছোট অবস্থায় বড় কষ্ট করি লই গেই আনি চলি না উইল চেয়ার দি আ ভূত খোদা রে খড় লই জ্বর বেড়া আই কিছু লেখা পড়ানো জানি তো কাবা জুরি বুত গুরু আর আনন্দ শরীর দিন কাম পড়া রে তো ওপেন উঠ দিয়ে আবু তো তো কষ্ট আর বাল্লা হ্যাঁ বলি আর তুল লাইন আর সুবিধা নেই শুধু আর তুলি লাইন নাম দিয়া ভর দে ইয়া তুন বড় নিয়ামত এ তুন মদিনা জরিফ লাগে রসুল পাকের রওজার ফিসু দিল গে ঠেলি ঠেলি উলছে আর তো হ্যাঁ কই দমাই বে কি জানো না কদড়ং নাই চিনি না তো লেখা পড়া আছে না হ্যাঁ কই এত বড় কুল কায় না জারু ছিল বানাই মা ইবে এর নুরুন নবীর রওজা মোবারক আমায় তো সুকর ফানি সারে দিও ওফু জিন্দগি স্বপ্ন তো না পারি এল্লা রসুলের ডাকো তাই জিম বুঝি হ্যাঁ কই দাও আমার এখন মিকে ফরদা নাই মা বাপের দোয়া আসমান জমিন ডাইরেক্ট কবুল রসুল বাক সামনে আছে একানা করি আনলাই দোয়া করে ভর দে আবু আর রসুলের খাসে পর্যন্ত যেত লই এই শোষ অজর ভরে বুঝবি তো তোদের ইজ্জত দরজা খুলি দেবি গুই তোর লাই গোটা দুনিয়া জিকির করেন থাইব করেন না জাহাঙ্গীর হনম মন্ত্রী সাহেব যদি এই এলাকা তুগ ফুয়ার খান দূর দিয়ে আতি আদ দিয়ে ইতে লোকে মাটি তারে না অভূত আত করে তুই তো কইতে রস এ আতি আন দেখাই খোঁড়া গাল লড়িয়া দে আবার দে বলার না কেন না
তাহলে নইলে লই ফেলাইবা দেরি কদর মুসলিম দোয়া বড় না জিনিস দোয়া লই আসল দোয়া লই আল্লাহই তকদির পরিবর্তন করো আমিন গো তাহলে কি হইলাম দাই গোসবাত কদর গেলাম ও আচ্ছা বাজান انتقال হই তো উনা সাসা ও সাসা বুঝাই দি এই ইতারাত বিরক্তি লার ফাল্লা কথা বাজে আমার মা টাইম তো বারই 12 হই যাবে হ্যাঁ এত লিখছ না যাইও কি খেয়াল করো কারণ কোন দিন এই পর্যন্ত জোর করি ফজর নামাজ পড়াই না পারি আর এত জামিলাত বাজি লাভ কি ঠিক না ওই তো ঠিক কর বাজি দেখো ভাই এখন দুনিব দবুতাইন ইন্না বাচ্চা রব্বিকে লাশাদিত এড়ে ফিডিয়ার আজার এড়ে গুনজারা যাই ছুনু ইয়াল্লাই নামাজ ফরিগু আজ যদি হইতো মন নক ফেরাজুর তেলুন ভিডিও তুন মাঝি গেরে যাইও যা করা পরে বাদ বাকি আর গুনে এড়ে গরিব বুঝুন নয় ভাল্লা বউ বুয়ার মহাতার আগে সকারা চলল হই দিও অফু তে তো উজুর ওয়াজ গেল দে খানান নলাম সাত দোয়ান তো জাতীয় সংসদ বানাই ফেলাই নুয়াজ দোয়ান ফরি খাবন টাবন ফরাইবে আগে বালা করি তেলুন মাঝি দিস যা করা পরে আর গুনে এড়ে গরিব দেয় কলম্বর বুড়া শ্রী আল্লাহ তো আই ভাইবে না হ্যাঁ রসুল গদ্দে আল্লাহ ডাকি দয়াল নবীকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ জাত দাড়ি জাদা হয়ে গেল এরকম মুরব্বীদেরকে ডেকে বলে দেন তারা যদি মারা যায় তাদেরকে কবরে আজাব দিতে আমি আল্লাহ লজ্জা লাগে এরকম বুড়া মানুষগুলোকে আমি আল্লাহকে লজ্জা করতে বলো এই বুড়াতে গেল মসজিদুল নগরলা দিলে বুড়া আছে তো ইন্নামাল আমালু বিল খাওয়াতে গসায় মাজায় ঠিক হয়ে নয় আজিবে করলো উজুর কাবি লাগছো নয়া করলো ইতো বললে করলো মসুদ গোড়া গুরুদ্ গুরি মসুদর কোনার দাদা মা করো জালাকান পাইয়ে ইকে হতে কি রোড আনার মসুদ দিলে সুন্দর আইতে আগে কোনোদিন নও দেখি এই এসাজ জাবানাত গলো ইয়ে ভাই মসুদর কোনার মা করো জাল খাপ দে মা কষ্ট জাল উজুর কতন বাদ আইছে হুজুর উজুর কত আঙ্গা লাগালি মা করো জাল তো আপনি দেখেন নাই মা কষ্ট জাল উজুর কত আসিতে 12 বছর তোর নও দেখি তুই আর কি দেখাই দেওয়ার দে ইয়ন তুই দেখ কইস ফেলাইয়া না দিবি হত গরম না দেখাইও তা তোমার চাকরি কেতে আমার দুই দিন লাগবে দে উজুর কর দে তুই তো ফইলে গলে এর তাহারে গলাই দে দে না তুই তো এতদিন বাহার আসলি তে বন নিরাপদ আসলি এটলে বহুত ফজিলে তো আলা মুসল্লি আছে তো তাই লেখাই ফেলে তার নিস খালি এগুলো ইয়ে রে খত আর বিয়াক কল মানুষ স্যার আজা স্যার এটা টে বেতন দে শুধু উজুর গুতার দে গুজুর বদলান সোজা কি মসজিদ থেকে একটা উজুর বদলানো সোজা কিন্তু সুদ কর গুস কর সিটিং উগো কমেডি তুন উগো মানুষ বদলানো বড় কঠিন নিজে গ দবু তাহারে বদলাবি আই গোড়া মসজিদ বদলাইও কঠিন টাইম আগি আল্লাহ বুঝার তৌফিক দক তাহলে সালে জঙ্গি রহমতুল্লাহ লাই মারা গেলেন সাজা মরি গেলেন আব্বাজান সালজঙ্গি রহমতুল্লাহ মারা যাওয়ার পরে সাসা আছে মুফতি সাহেব উনি মুফতি ছিলেন ঠিক নে আ গো সুবাক কানতে লাগলেন বাবি বে ফিলিয়ার বাবের রব এখলান গলি সব গলি লে ত্রেন মিথ্যন বাপ থেকে যেটা পাবেন সেটা আর কেউ থেকে আশা করিয়েন না ঠিক নে বাবর তুম জেগেই গইতে কইতে বাপ কত নিয়ামক বাবি বে বহুত বড় ফিলিয়ার বড় সায়া ঠিক না নিজে নখাইরে ফোয়াসা রাখাবে বলে চেষ্টা করে ঈদে পরবে নিজে জামা কিনে নাই মায়ে কি ভরে নাই বাবে ভরে নাই ছেলেকে ভরাইলো বুলর ভাল্লা এলে ফোয়াসা বল হইলো গুরু দে এ বুড়াতে গেলে মা বাবে খানা না ভাত দে বলন না এ বৃদ্ধ বয়সে মা বাবে খানা ভাতছে না বনিয়ে নিয়ে ঘুরতেছে তোমার ছেলে কে যে আঙ্কুর আফেল খাওয়াচ্ছ একটু স্মরণ করো তোমার মা বাবা তোমাকে এভাবে খাবাই ঠিক না আল্লাহ বুঝার তৌফিক দো গোসবাগ রদি আল্লাহ রাস্তার বৃষ্টি হলো রাতে বালুময় জায়গা জিলান হ না
জিলাম ঘর আঁকতে লাগলো বালু এলোমেলো থাকলো বৃষ্টি ফলে কি হয়ে যায় ঘর আঁকতে লাগলো গোসবা ঘর আঁকতে আঁকতে হঠাৎ করে উনার সাসা মুফতি সাহেব কোন জায়গা থেকে আসতেছেন আমার ভাই সালে জঙ্গি সব দুনিয়া থেকে চলে গেল আমার ভাতিজাটা এতিম হয়ে গেল নাবালক অবস্থায় কারো মা বাপ মারা গেল কি বড় করি কও না নাবালক অবস্থায় মা বাপ মরে গেলে আষ্ট ফুয়ার বাপে এতিম কত দূর আইও এতিম ফুয়া হবো কত আষ্টুও কে এতিম কে কলি কত মাঝে মাঝে মাসে মাসে একখান শৈলের কাঠ আছে সরকারি এতিম না কইলে দিত নু সরকারি খাট আল্লাহ কি হইলে ওইদের এলে বহুত এতিম আছে তো আল্লাহ হেদায়ত করো হাসান ভাই রাম মুরব্বী সাসা গদা আর বাফিত আব্দুল কাদের ও বাফিত কিতে লাগগো সাসা গড় আকতেছি সাসা একটু উৎসাহ দিলেন ভালো লাগতেছে ভালো লাগে সাসা আপনি বললেন ভালো ভালো লেগেছে আপনার এগুলো দুনিয়ার কোনো ঘর নয় আল্লাহ সুবহান তা যে আটটা জান্নাত বানাইলো এক এক জান্নাতের কামরা কিরকম বানাইলো রুমগুলো কিভাবে বানাইলো আমি আব্দুল কাদের দুনিয়ার থেকে ম্যাপ দিয়ে দেখতেছি সাসা হতভম্ব হয়ে গেলেন আমি এত বড় মুফতি এখনো আমার সোগের পর্দা জান্নাত পর্যন্ত দেখিনি আর আমার ভাতিজা উনি দুনিয়ার ঘর থেকে জান্নাতের কামরা নিশান দিতে থাকতেন পারে না ও বাচ্চা খারুন রশিদের স্ত্রী জুবাই দেয় ই বগ বাহালুল দানা তুন একান বিয়াস্ত কিন্নি ফাগল তুন একান কি কিন্নি বিয়াস্ত জুবাই দা গদ ইয়ান কি গদিন গর গদিন কি গদ বিয়াস্ত কটিয়া গদ একটি বাচ্চা খারুন রশিদ আসে একটি আদি বিয়াস্ত বব গদিন আর দ জান্নাতটা আমাকে দেন তুই একটি আদি এর কি কিন্নি গিলদে বিয়াস্ত এখন বাচ্চা কারণ রসি লাতিয়ে ঘুম গে ইয় ভাই ঘুম দেয়ার থেকে ইয়ে দেখা দে জোবাই দে যার গো জুলুস গড়ি গড়ি খড়ে গলে যার গো বাচ্চা দুমুরের যাইয়ের দেখা দে বিয়াস্তর গেড়ের মধ্যে জোবাই দেন নাম হনা গলে গেই গই এক কোটা লাত জোবাই দে এখন বাচ্চা কারণ রসিদ গলেছে স্যার রিদুয়ান ফেরাজ তো কত তাম ও মাইবের স্বামী কত উনাডে এইজো বাড়ি দেশত এডা ন এডা কোন স্বামীর পরিচয় নেই কত উনি এটা খরিদ করে নিয়েছেন এই জান্নাতটা বড় আর গরি চোখ ভাঙে গুই গুম ভাঙে গুই দূরে না আরে বাপ রে বাপ দুতে 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 ভালো দানা দে দে না ফাইয়ো ভাই কোনা তারপর দি অদ অদ গরত আছে ও বাহাল দানা আর একখান গদ ব্যস্ত দ তই বাহাল দানা গদ একখান খটিয়া জানো না খরকিয়া খটিয়া গত কাল গদ একটিয়া দেখিনি না না বাহাল দানা গদ গোটা আপনার দেশটা দিয়ে দিতে হবে খাফর সুফর যা আছে এগুলোও কুলে দিতে হবে মাত্র শরীরে একটা সতর থাকবে যে খালি একটিয়া বেশি নিয়ে আর আজি রাজ্য দুয়া শরীরের খসুস দিয়া পরিব তারপর কর খদানের ইনসাফ তো শুদ্ধ ন খদ উইবে ন দেখি লই দে তুই খালা তিয়ে সাইরে টালা চড়াই চল দে বড় করি খ তোলে গোসবাগ রাদিয়াল্লাহ দুনিয়ার জগতে বসে থাকলো আল্লাহর জান্নাত দেখে এসে কহনি দেখেন না দেখে আমির খালাজন আর বটিয়ার ইবে আসিল লঙ্গর খানাত
হযরত কেবলার স্ত্রী আর মাজানো কত ও আমিরে দিবেলার ও আমিরে হযরত কেবলা দুসো না এন আই মত দে দে সর ধরে দিয়ে লইয়ে উতারা লেসু লটকনি লটকি লইয়ে কইয়া না আওয়াজ আম বিয়াদ বি মাফ করি এড হইয়ে কি হদ ডানাত বি আসতো মান দজ খদি আল্লাহ নি আতিয়ান ধরে পরিষ্কার লইয়ে দে এ বের আল্লাহ তুই ইয়ান পরিষ্কার এন ফুরাত বলে ভুগল ফেলিল আমির দন খালাস না ফুরাত কি হযরত কেবলা গ দিন দজ কইলাম দে দিন ইতার আতে বুঝদি বুলুই দে আমির দন খালাস না তে বুল না কত কি আ কত খাতিয়ান হযরত কেবলা আর ইয়ান দজ গলা আইও দাইম গদি দি আহা হযরত কেবলা গ দুই তারা বিয়া গনে গাত তুই কাল লাগা গাত যা বড় করি গন সুবহানাল্লাহ তারা বিয়া গনে গাত আর তুই কাল লাগা গাত সুবহানাল্লাহ খাজুর গাছ এই এই আমির দন খালাস না খাজুর গাছ ইবে তুডিয়ে রে খনজাম মারি তেরিবি এক একজন গদ্দুর উঠতে দে দে তত্তর খাজুর কেডা নিসুদি জার এতত্তর খাজুর কেডা অবু কইতে যেই আতিক কি বলো তরাজু সাই রে কতব ফাতিম করি তিতাম নো বাজান বাজান মাথা রুদি তক লাম ইয়ে রাজারি যাই এবার যে উট্টি দিলাম যে উট্টি লাম ও আমির দন ভারিবে না কত কি কত উরুত্তুন যাবু গ মারি তেরিবে না কদাই হযরত কেবলা কদ না গোসবান্ডারে কদ না কদাই তোলে তার কোন চিন্তা নাই গোজবান্ডারি কইলে তো চিন্তা না এনে মাইল্লো দে যা গোজবান্ডারি কদ দে অবারি তালা ও মদিনার রসুল জিবে আল্লাহর বন্ধুর লাই ফান হই যা গইবে রে কইকে লো আবার ইকে লো বেলন ফুলের বাগান তো ইয়ে হযরত কেবলা বুগর টানি লে বেলাই দে এ দূরত বাড়ি যাবি কইতে ফটিয়ে আর তোরা দিন তাইলে আর তো ফটিয়ে ফটক সরি সারি ফটিয়ে যা গবরিব যে লোয়া শুরু করলি বড় করি হ হাবিবে রহমান মেরে সাহেবে সুলতান লাইন তো আছে দরপে বোলালো আমির ফরদাই উঠা দো আমির এই জলওয়া দেখা দো আমির সাহেবে তোরং কিয়ান দেখে কান লেখা তার এক ফ্যান্স বাজালি ওকাত ধর অন্যারে ইবেলে কিলদে মসজিদে ওয়াকফ হলে মতওয়াল্লি কি আর আমাদের মসজিদ বলতে পারবে কিবে শুধু ইবের মসজিদ কই কই কের গলো জানা দেন না আর মসজিদ কই দে এন অধিকের মহব্বত দেখাই কইলি বাড়া যাইব যদিও কই এনার মসজিদ ফল্লে ফর্ন ফল্লে নফর তোলি এন ফরন না না যায় নাই এসে খন নি এনে মহব্বত করি ফারান মানুষ কদি এন আরাম হইছে খায় না আওলা তো লগ হই এন আরাম হইছে এন আ দাদাই দিগে গিয়ে আর যদি কই এন আর মইছো তোরা তো মন কইলে ফর নইলে নফর এত মইছো দি এন টাকা দাই গিয়ে গই ইবে তোমার আর অকফ কবুল না মই বুঝাই পারগি না আল্লাহ এটা আপনার অকফ আর কি হয় না নিয়তত ফরিশকার নয় ইয়ান কি দিয়ে দেয় মৃত্যুর পর মুসলমান ব্যতীত অন্য ধর্মের মানুষ কি জান্নাত লাভ করবেন না কোন কাফের মৃত্যুর পরে হাসরের পরে বেহেশত পাবে নাই যদি মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত কলমা ছাড়া কোন ব্যক্তি জান্নাত পাবে না শুধু মুসলমানই জান্নাত পাবেন কোন কাফের যদি কালামা না পড়ে জাহান্নাম আচ্ছা এই জন্য ওয়াজ কান্দর গিলাম ইয়ান নাম শেষ করে ফেলাইন গুস খাদ না আই গুস খাওয়া ব্যক্তি খন রিকশাওয়ালা ঠেলা গাড়ি হলে দেশ ধ্বংস না করত গুস কর হলে দেশ ধ্বংস করে ফেলার দে ওই আজামিলা নগর দূর করে আর ভাত খাওয়া পাবি জেলের যেভাবে ঠান মারার খদুয়া মানুষ বড় ডাকের ভাত খার এ ঠিক গলা দিয়ে দাও ভাই আইনে আলহামদুলিল্লাহ আচ্ছা এই কেরামত তান হই গো সুবাগর সাসাই গরত গলে গই গই কদে ভাই ফুতুল যত মাইতম এত বাইজুম ফোয়াজড় হইলো পাওয়ার আছে তো বড় করি কোন ইয়ান লাইন নে ইলেকট্রিক লাইন নে লাইন আছে না 440 না আছে না 4000 না আছে না 40000 না আছে না ইয়ান সিয়ন বলি হবে খালা করি তেরিবে না লিখা আছে দিন ধর না জিন্দি লিখা জিন্দি ধর তুই তো না মাটি থাকিবে তোর বদ্দা কই যে ধরবি তো কত দইব
অবদান আমার দরকার ইতো কত দইব হইতে বলর ফাল্লা সর্বের বাচ্চা সর্ব জীবে বড় বিষয় ধরিবে তো বিষয় আছে আবার ছোট জীবে তো কে হইবে বাচ্চা না সর্বের বাচ্চা না কিব আত লয়রে যদি খেলা হন তাগো সর্ব দার খেলা নগা বিড়া তুন অবস্থানে যাগই এটা আর নিরাপদে তাবি হইছ তইলে ছোট হইবে তো কি আছে সাসাই বুঝি তেরকি না আব্বা তো দুনিয়াত পর্দা করে গিয়ে আর বাপের বর আশা দিল অনার আব্বা দিয়ে কি ফেরাইতো আন বাপ মরে গই গই এখন অনেক সাজা দিইলে তো ভরা ভরিব কোন অনেক সাজা করে ওই মাত্র তো করে ঢুকলো জ যাইরে সাজারে কই এসে আসর নামাজের পরে কি হইব গই গই সাজা কি গে আসর তো লেডি বেড়ি ওই রে সুন্দর করে সুব মোবারক লই লাডি মোবারক লই গোসবাক এখন কি রত অভূত কি রত বাবা তুমি কি করতেছো ওদের ঘর আঁকতেছি অভূত বাটান না খাবি না খানা বিনা না খাবি না গল লইবা অলে যাবি না আর ভাই গো দুনিয়া তুন গিয়ে গই পর্দা করি গে সাসা এটা দুনিয়ার কোনো ঘর নাই এটা আল্লাহর জান্নাত যত দেখি এত ভালো লাগে বালা লাইল অভূত সনত তক আর মাথায় ঠিকতাম নি তা আপনি কোথায় যাচ্ছেন জানাজাত খোদা আমিও যাব ওরে বাপ রে বাপ সাসা কদে তুমি গেলা জানাজা হইতো নু খড়া মারি গুজিবা খড়া করি গড় মুছে দিয়ে গরত গিয়ে আম্মা আরো জামা ভরাই দো আসা সালো জানা যা যাইও অফুত তোমার সাজা মুফতি সাহেব মাথা বর গরম তোমার আব্বা জান ফর্দা করি খবরদার মাতাইলে মাতিবে তোমার সাজা না মাতাইলে গরম মানুষ মাথা গরম মাই সুন্দর করে জামা ভরাই ফাটাই দিত সাজার আঙ্গুল ধর গিয়ে ও সাজা আড়ো সাজা কদিন নোয়াড়াও আবার কি হইয়ে কদ বাইবু শর্ত করে যাই জানা যাত তো জ্বর আয় মাতালে মাতি দিবে আজি ন মাতালে ন মাতি আচ্ছা গোসবা গদা যে ন মাতলা মেরি যা গরা পরে এন্ড করি দেরি মনে মনে বাপ দে আয় আগে জায়গা যাইয়ে না লগি জাইর জানা জান মারো ফোঁচ ভাই লাশ আইয়ের খ লাশ আইয়ের আসর রা জানো দে হ লাশ আইয়ের আসনা জান দে গোসবাক বলে সাসা সের রজু সাইলু ওয়াসড় তো আসাসা খদে কি তো নামাইতাম কইলাম দেন এডি কি হই খদ আসাসা আজান ওদের লাশু আইয়ের আগে কইন করিবে খদ ভাই তাই মুফতি ফতো আই দিম দে কইন করিব মা কইম তো আইও কেন তো কেন উনতাম যাই দে খদ ভাই তা গাসর নামাজ হইব তারপরে জানো হইব এছে লাশ লাইকি বরফিসা বুজুর সুখ মোবারক বি হেন না লাউ ইন কাশাবান মুরিদি আওরাতু ওয়া হুয়া ফিল মাশরিক ওয়া আনা ফিল মাগরিব একবার সুখ মুদিলে গোড়া পৃথিবী আতে থাকলো তাই দিত বন্ধ সুখ বন্ধ হইল যায় দিত বি গৌস সকল আইনে না না হয় সাসা এই হাজারানে মুসল্লি একজনে বাকি না তাইবে বেগন ঘরে ঢুকো মসজিদত নামাজ পড়ি তারপরে কি হইব এটাকে দেখবে কে কিনলে জাল ইবে মরিগে দই ইবা আড্ডাইব না ইবে মরি গই তো ইতে তার দাই বে সুজু না ইউতারা ফরস সানো লা দাই করা কেন অসাদা অলাকাদা কারনাম না বনি আদম
আল্লাহ আদম জাতির শ্রেষ্ঠ জাত বলি হইও এবার রাসূলের উম্মত এবার কান সম্মান আছে তো সম্মানাতে কি রিবে গজে সাজা গদে সম্মানাতে কি গুমানি তো আর দিন নামাজ ফরজ না তুই দিয়ে থাকো এসো তো আর দিয়ে যে নামাজ তুই না ভালো তুই দিয়ে থাকো গজে বা কদাই নিয়ে সাইদ দি মনে মনে কদাই মইতা সাজাই তো মসল্লি বিয়া গুন লই রে মজুদ গে হা হা গোসবাক রাদিয়াল্লাহু আনহু ওয়ালাউ ওয়াল কাই তুসিরি ফাও কামাইতি লাকামা বি কুদরতিল মাওলা ইবে নিজরাত লিখকে দে খন মরার মিকে যাইলে ডাগের সঙ্গে জিন্দা নইলে মাথা গরম হই যাইতো ইবে নাম গোসবাক ওয়ালাউ ওয়াল কাই তুসিরি ফাও কামাইতি খনম মঞ্জতের মিকে চাইলে জিয়াত মজল্লি তো বিয়াগুন মসুদ বান এত অন্ত দেখাইয়ে দাও তা খাইরে বান গবু বান গবু কি বান দিয়ে দেন ফেসা দিয়ে দে তো বান কইলে দে বান ন কি দিয়ে দে ফেসা দিয়ে বা খুশি বান্ধি না বলে কি আমার চলিব এটা খবর দিয়ে রো বানাম কি করে দিয়ে পারে কুলি দিয়ে রে সায়া রান ফসুমি কে করে দিবে মশলা বান কুললে সায়া অধ্যে কুলকে হা ছোড়ো পাওয়ার হদ্দ সায়া মরার অধ্যে কুলকে এই ও মাইমে তো মরি বেড়া লই ভাই আনা ফি হযরত তাকরি বিবাহ দে আই যে লে লে গোসো বাক ইউসরিফুনি ওয়াজ ভিজুল বেশ কমলে জালালিয়ত আই যে এই সকল কুল্লে গানা কুল্লে গানা ওয়ালাউ ওয়াল কাই তুসিরি ফাও বিহারি হন সাগর সমুদ্র যদি আই গৌস বাকের একবার নজর পড়ে সাগরের পানি বলতো কোন পানি দেখত না ওয়ালাউ ওয়াল কাই তুসিরি ফাও কানারে হন আগুন জগত আগুন জ্বলে একবার যদি ওই আগুন নিবি যাগো এক মুহূর্ত দেরি হইতো না আগুন নিবি দেবি কই জাহান্নামের আগুন হাই গৌস বাগের যে লজ্জা করিব বন্ধ হইতে হইব এত আর ক্ষমতা গৌস বাগের আল্লাহ দান নাই উবে সব কইলে না তিবের গৌস বাগে জিজ্ঞেস কর দা হাই খন সিনন না তুই আমি কে তুমি জানো ওই তো গদাই যে সব কইলি দে না সরদার সবসে সুয়ে বাগ জুগা দো বগদাদ কি সরকার সারা জাহান কুই নেহি হ্যায় সারা জাহান কোই নেহি হ্যায় গৌসে প্যার হাজির গৌসে আজম দস্তগীর আল্লাহু গনি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হযরত আলীর লক্ত জিগর উম্মুল গায়র ফাতেমার সন্তান আই তোমারে হইতে চিন্ন না হসিননি তো লাশি বাইয়ে দেখতে সব গলাই দিন এ দুও গুণা লইতে হঠ খবর জোর করে দিয়ে এত গুণা নিয়ে তুমি কেন খবর যাচ্ছ সগদি ফানি সারে দি আয়ো জোর গুণা সব আগে ন দেখি আজরাইল যখন এসেছে তখন আমি গুণাও দেখেছি ইয়াল্লাহ সকরাতের টাইমে কেউ তবে করলি তবে কবুল হতো না এসে কর নি সকরাতের টাইমে কেউ তবে করলে কলমা পড়লে কবুল হইতো না কনা কে সকরাতের টাইমে গুণও দেখা যায় এসে কন নি সব দেখা যায় ইয়ান মাসালা উজুর গুণও দেখেছি সব দেখেছি তোই তোই শাস্তি হইব দিনা জানোই নি তোই আই দে দে এড়ে হনুমান খাম নর গুণ সব দেখি সগদি ভানি আই গই কই তো কই দে আল্লাহ তো এখন আর কিছু নর আজীবন ভাব করগি
Oğada kiçü noylu yakın attan tülü diye az zanazat. En uku Allah'ın niyamatını diyo. Ziber Rusil az zanazat. Forile ziber Rusil az gizibonur gunon mafuz ebiyo. Ta Allah tam ona bala lagge. Yallah yana gosuba akır az zanazat azir gürge. İnnemel amalu bil khabatim. Şaj bala da şab bala ta. Duak tutfer estallat badal sole. Uka fazorot uka asorot. Uka fazorot. Za, e asorun namaz farud de ferest olay musallir kileker, işte kandı. Musallin namalı ka sehera vutu marer. Za, za yürü şundur gori niyet ban goy, bandi yay ferest alam tamla goy bu namaz fori aba Allah niye yürü ludi jabi. Etok kanız zimmedar yami Abdul Kadir niyesi. Kabara gori no koyla de. Hacı bey fujun da maraz ya to yar konu din ludi be sesta gori bu. E bishejon na ek gondalay bansi bella ay sud gollo yudde zikir kore kenen tun phala yere dai rai jibu ite zahir ra ba ek onandi moshudar niyat bende gana e je gan ni ar bor gori go musalli al salam dire jay manai sar to musalli al salam dire sokgal goi de khaitte uzu Uzu, maratonu değil. Onur bey bu tırhına değil. Aha. Sasa god dairi. Ken gülüm de bun. Marato. Ha kharı diyeylem de ilapsu. Arar bot. Do yoz zamay ol ney niye? Meydi unuştan. Meydi unuştan ot nizir bu rato. Dori de khaydet de bondu olere. İbe tor babi. İyelere kurabak adetler. Bileri mazbak kuttu diyedi. Soları barise bak kuttu diyedi. Bu doyuz zaman yol ası de. Bundu olara da hadi dibe tur. Arak dinden bir derkele koy dur koyulu dedi. Göbarem atı var. Asana. Bir sasayesinde tülü de karı diyedi. Ek durta geyi kuşay geyi atık ki. Soktuklar, mufti şabı. Obay bu. Kir gözde mara gade. Hadi attor gol ludi tay buna. Mojo da tvara edi. Edu afablo ikan o kabar zemi. Edu agun alo ikan. Kabar zemi ile mojo da ludi tay edi. Asasa, zana zat bol manuş eşi. Arap sasa bay bu tarakam mançan manası. Zorogori dakonu dibe, dharogori safonu dibe. Eşof. আরা সাজাবাই বুদের কি আছে একান মানছন না এটা মানুষ বেগুন জানা যা তার আর মিকে ছাই লই অসাজা জোরগরি ডাক নদ্য দরগরি আত্মদরি গো সাফন নদ্য জোরগরি ডাক দিলে কি রিবি খদ যা জানা দাদা সে বেগ গুনের উতদন কই গম সাজা খদ বাগো তাই পর কি যেটা খাইতা তুন মরাড়া দি এটা আড়াড়াই তো আর দেরি উঠনু ই বড় ডর থর কি আর দরগরি আতরে সাপ দিলে কি রিবি খদ খবরস্থান আছে আছে বেগুন তুললুম বরগরি হ সুবহানাল্লাহ আর বরগরি সুবহানাল্লাহ এন তুলা তুললাম দে এক ক তুলাল মরা তুলতে তুলতে মদিনা শরীফ যাই রাসূলুল্লাহর উদ্দ তুলি ফেলে গিয়ো সুবহানাল্লাহ কেন পাওয়া কেন নিয়ামত গৌসবা করে আল্লাহ দান দেন শুধু এড়ার মারানো এদুর শুধু দূর গম দে মদিনা ওযু সুবহানাল্লাহ পেয়ারা রাসূলুল্লাহর পর্যন্ত তুললাম বরগরি হ আল্লাহ এ দোয়া নিয়ামত দান করি এত তোর বর ফিসা হুজুর আর নসিব দেরকে দে এত তোর হুজুর কেবলা নাম লাকি দিবেন নাম গৌসিয়া গৌস গৌস তোয়ে বিয়ে কমিটি কি কমিটি কারণ গৌস বাকি বে খত্তর বে ওলাদ রাসূল সিন্নি দে গৌস বাকি বে খত্তর বে ওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি সিন্নি ইবার মাখান গদ্দুর ইবার নাম দিলে কেন হয় গৌসবাগান নামি না আই গেলে ওলাদ রসুল নামি না এনে এনে জিকির হইব সুবহানাল্লাহ আজিয়ার মাহফিল